ধরে নেন হঠাৎ করে কারো হাতে মোবাইলটা গেল, ক্যাশ আউট করে মেসেজটা সাথে সাথে ডিলিট করে দিলে, আপনি তো বুঝতে পারবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন ভাই, অনেক লাভ হবে ভাই। যদি শিখে রাখেন সারা জীবন আপনার কাজে লাগবে, যে কোনো মুহূর্তে যে কোনো এক সময় অন্য একজনেরও একটা উপকার করে দিতে পারবেন। আজকে যে প্রসঙ্গে আমি কথাগুলো আপনাদের সামনে শেয়ার করব, আপনারা এগুলো মনে রাখবেন। অনেকেই জানে, হয়তো অনেকেই জানে না, অনেকেই ব্যবহার করে ঠিকই, কিন্তু এটার ভিতরে কি কি ফাংশন আছে জানে না। তো আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হলো, আপনার বিকাশে মনে করেন যে টাকা আসছে, মোবাইলটা ঘরে রেখে আসছেন অথবা অফিসে রাখছেন, দুই তিন ঘন্টা পরে যে কোনো এক জায়গায় রাখছেন, দুই তিন ঘন্টা পরে মোবাইলটা নিয়ে হাতে আনছেন। অনেক ব্যক্তি মনে করেন যে টাকা পাঠাইছে বিকাশে, আপনার কাছে ক্যাশ ইনের মেসেজ আইছে, কিন্তু দোকানে ক্যাশ আউট করতে গেছেন দেখেন যে ব্যালেন্স নাই এবং কি কোনো ক্যাশ আউটের মেসেজ নাই। তখন আপনি আবার ওই লোকের ইনফর্মেশন করলেন যে মেসেজ আসছে টাকা আসে না। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন এখন বলেন? আপনি তো খুব একটা টেনশনে পড়ে যাবেন, অনেক বড় একটা টেনশনে পড়ে যাবেন, হোক 1,000 হোক বা 10,000 হোক বা 20,000 হোক। তখন ওই মুহূর্তে তখন আপনি একদম সরাসরি স্টেটমেন্ট চেক করবেন, মাসে কয়টা কত জায়গায় কোন জায়গায় লেনদেন করছেন স্টেটমেন্টে গেলে সব পেয়ে যাবেন। এটা বাটনওয়ালা মোবাইলও হবে, টাচ মোবাইলও হবে। টাচ মোবাইলে মনে করেন যে এমনটা সময় আছে, নেট নাই, আপনি অ্যাপসে ঢুকতে পারতেছেন না, স্টেটমেন্ট কিভাবে দেখবেন? তো এই জন্য ম্যানুয়ালভাবে প্রোগ্রামটা আপনাকে বিকাশ অফিসিয়াল থেকে দিয়ে রাখছে। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা একটু মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। তো শুরু করা যাক, কিভাবে আমরা স্টেটমেন্ট চেক করব। ভালোভাবে লক্ষ্য করেন স্ক্রিনের দিকে বন্ধুরা। প্রথমে *247# দিয়ে আপনি ডায়াল করলেন, ডায়াল করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেখেন এখানে অপশন দেওয়া আছে সেন্ড মানি, সেন্ড মানি টু নন বিকাশ ইউজার মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট পে বিল, বিভিন্ন অপশন। আপনার মাই বিকাশটা ক্লিক করবেন, মাই বিকাশ হলো 9 দেওয়ার পরে আপনি চেক ব্যালেন্স রিডেস স্টেটমেন্ট চেঞ্জ মেনু পিন, যাক নিচের গুলো থাক, আপনার স্টেটমেন্ট দেখবেন। স্টেটমেন্ট হলো 2, আপনি 2 দিলেন। 2 দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার গোপন নাম্বারটা দিবেন, যে নাম্বারটা আপনি নিজে ব্যবহার করেন, অন্য কেউ জানে না। গোপন নাম্বারটা এখানে দিতে হবে, গোপন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে সেন্ড করবেন। সেন্ড করার পরে যে দেখেন 16 তারিখে, আজকে 16 তারিখ, আমি একটা মোবাইল রিচার্জ দিছি 99 টাকা, তারপর 15 তারিখে পেমেন্ট করছি 1160 টাকা, সেন্ড মানি করছি 2,000 টাকা। তারপরে আরও দেখতে হলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।